অনেক চমৎকার অনেক আনকমন একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে, এয়ার ফ্রায়ার। যারা আসলে এখন যেহেতু সামনে কোরবানির ঈদ, অনেকেই একটু বেশি ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের আইটেম অনেকে রান্না বান্না করবে, আবার তেল ছাড়া। মানে এয়ার ফ্রায়ারের মূল কাজটা হচ্ছে বাতাসে রান্না। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। ডায়াবেটিস থেকে শুরু করে নানান ধরনের রোগ বালাই হচ্ছে, তারা কিন্তু এয়ার ফ্রায়ার গুলো নিয়ে বাজার পোড়া খেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, স্পেশালি অনেকে আছে এখন ইয়াংরা, অনেকের ডায়াবেটিস অনেক প্রবলেম, কোলেস্ট্রল বেশি প্রবলেম থাকে। আর আসলে আমরা যারা তেল খাওয়াটা তাদের ভয়ঙ্কর আর কি, তেল তেল ছাড়া যতটুকু খাওয়া যায় ডাক্তার সবসময় পরামর্শ করে। এখন টেকনোলজির যুগ, অনেক কিছু আবিষ্কৃত হয়েছে, অনেক কিছু চলে আসছে যেটা আমাদের প্রয়োজনে, তেমনি এয়ার ফ্রায়ারটা। এয়ার ফ্রায়ারটা কিন্তু আমাদের প্রয়োজনে চলে আসছে, এই খুবই চমৎকার পান্ডা একটা বড় ফিশ দিতে পারবেন, ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই তো আছেই, নরমালি আপনি করতে পারবেন। ঠিক আছে, আমি এটা একটু ভিতরের অংশটা যদি দেখাই, এটা খুবই দেখেন এখানে থার্মোকটেটটা যেটা আছে এটার মাধ্যমে হিট হয়ে আপনার এটা ওই যে অয়েল ট্রেটাতে এখানে আপনার নিচে তেলটা পড়ে যাবে। তেলটা বলতে কি, তেল থাকলেও একটু ইয়ে চলে যায়, তেল থাকে কারণ আপনার মাংসের গায়েও তেল থাকে, যখন আপনার মাংসটা সিদ্ধ হয় তখন তেলটা কিন্তু পড়ে থাকে। তারপর দেখলো মাছ, যখন মাছ বাজেন মাছের কিন্তু তেল তেল থাকে, তেলটা পড়ে, সেক্ষেত্রে আপনার পড়ে যাবে। এবং যখন আপনারা তেল ছাড়া রান্না হয় তারপর আপনি একটু ব্রাশ করে নেবেন, নর্মালি কিন্তু এটা ব্রাশ করা যায়, হালকা একটা অয়েল ব্রাশ করে আমরা এটা মানে একটু মশলা টসলা দিয়ে ব্রাশ করে। এটা ডিজাইনটা দেখেন খুব চমৎকার এবং আপনারা যদি চান যে আমরা একটু সিঙ্গারা বানাবো তেল ছাড়া, পেঁয়াজও বানাবো তেল ছাড়া, যা দরকার আপনি সবই পারবেন। মানে আমরা যেটা ডিপ ফ্রাইয়ারে করতাম, যে ডুবো তেলে করতাম, সেটা এখন রিপ্লেস হয়ে অল্টারনেটিভ ভাবে আপনি এয়ার ফ্রাইয়ারে করতে পারছেন। তো এখানে আপনার টাইমার দেওয়া আছে, এই টাইমারটা যখন আপনি অন করবেন দেখেন এখানে কিন্তু লাইট জ্বলে গেছে, চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনি রেসিপি অনুযায়ী আপনার আইটেম অনুযায়ী আপনি টেম্পারেচারটা সেট করবেন, এত ডিগ্রি আপনার দেখলো 80 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে, তো এটা দেখা হলো যে যখন আপনি টাইমারটা দিবেন অটোমেটিক নিয়ে নিবে, অফ হয়ে যাবে। হ্যাঁ, আমি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট খুবই চমৎকার। এবং এটা দিয়ে আপনার বাতাসটা মানে খুবই কাজের জিনিস আর কি। হ্যাঁ, এখান দিয়ে বাতাসটা বের হয়ে যায়, গরম বাতাসটা আর কি, গরম বাতাসটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, খুবই আনকমন, খুবই আমি বলবো না যে এটা আপনার ইতালি বা মালয়েশিয়া, এটা ডিরেক্টলি চায়না থেকে আসছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি ভালো, খুবই ভালো। এটা আমরা রিভিউটা খুব ভালো পেয়েছি, সেই জন্য আজকে এটা আমাদের ভিডিওটা দাও। ঠিক আছে, তো যারা নিতে যাচ্ছেন পান্ডা এয়ার ফ্রায়ার বললে আমরা এয়ার ফ্রায়ারটা দিতে পারবো। এটার ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি, এটা আমরা রেগুলারে 1 বছরে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। ঠিক আছে, এবং আমাদের ফ্রি সার্ভিসটা আপনারা আমাদের কাছ থেকে সারা জীবনই পাবেন, কারণ যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারের মাধ্যমে আপনাদেরকে সার্ভিসটা দিই, ফ্রি সার্ভিসটা আমাদের সবসময়ই থাকবে। কিন্তু 1 বছরের মধ্যে যে কোনো পার্টসের প্রবলেম হলে আমরা ঠিক করে দিব, যদি না পারি তাহলে আমরা রিপ্লেস করে দিব, রিপ্লেস করে দেবেন। ঠিক আছে, ওকে ওকে, সুন্দর। তো এটা আমি একটু প্রাইসটা বলে দিব। ঠিক আছে, আমাদের এটা রেগুলার প্রাইস, আপনি যেখান থেকেই নিতে চান সারা বাংলাদেশে এটা 10,500 টাকা দিয়ে নিতে হবে। আবার যখন ক্রাইসিস থাকে তখন দামটা আরো বেড়ে যায়, তখন তো আপনার 13,000 14,000 15,000 টাকা পর্যন্ত অনায়াসে সেল করা চলে যায়। ঠিক আছে, তো আমরা আসলে জানেন যে আয়ন কুকারেজি মানে একটু হোলসেলে আপনাদেরকে দেওয়া এবং একদম চিপ ডিসকাউন্ট, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এটা রাখতেছি অনলি 8,800 টাকা। এখানে 1,700 টাকা আপনি পাচ্ছেন। আসলে ছোট আইটেম আসলে এর বেশি ক্যাশব্যাক দেওয়া কারো মাধ্যমে আনি নাই, যে আমি অন্যের মাধ্যমে আনছি, আমার রেটটা বেশি, আমরা এলসি প্রাইসটা করে আমাদের কিছু অংশ লাভ রেখে আমরা প্রাইসটা দিয়েছি, এবং এইটা সারা মার্কেট খুঁজতেও আপনি এই দামে পাবেন না।
যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। প্রবাসীরা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।